আমি একদম সমস্ত ধুলো সমস্ত কীটাণু একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দেব। যেমন করে ও শুক্তো খাওয়া বাবুকে একটু আগে ছেটালাম, চুপ করে দাঁড়িয়ে আছে। কি বলছি তোমাকে, তোমার আইডেন্টিটি প্রুফটা দেখাও। সে কি গো সাহেবজি, আমি যখন এই বাড়িতে ঢুকে গেছি তখন তো এই বাড়ির বেটি হয়ে গেছি, আমি সব কাজ করিয়ে দেব। সবার আগে নিজের আইডি প্রুফটা দেখাও। কি কি ভাবছেন কি আপনারা? আমি প্রায় 40 साल से কাজের লোক আছি। লোকের বাড়িতে কাম করে বেড়াচ্ছি, আমার কাছে কোনো আইডেন্টিটি প্রুফ থাকবে না? তা কখনো হয়? দাঁড়াও দাঁড়াও, তুমি 40 বছর ধরে লোকের বাড়িতে কাজ করছো? হ্যাঁ গো, তোমার বয়স কত? ও চাচি জি, আপনি কি এটা জানেন না যে মেয়েদের বয়স পুছনা আচ্ছি বাত হয় না? বাবা, তুমি 40 বছর ধরে কাজ করছো, তাও এত ইয়াং আছো কি করে গো? ও আলসি ম্যাডাম, আমি না একটা জড়িবুটি খাই, আমি আপনাকেও জড়িবুটির নামটা বলে দেব, আপনিও খেলে আমার মতো একদম ইয়াং থাকবেন সব সময়। असल में आमी एक समय एक जोगिर काছে কাজ করতাম, উনি যখন হিমালয়ে থাকতেন তখন আমাকে একটি জড়িবুটির নাম বলেছিলেন, तब से साल में एक बार ওই জড়িবুটি আমি খাই, বাস তার জন্যই তো আমি এত ইয়াং। ও মা, কি মজা! কি হলো? কি বলছি তোমাকে, নিজের আইডেন্টিটি প্রুফটা দেখাও। কি হবে বলতো বাসন্তী? আলো কি করে তার আইডেন্টিটি প্রুফটা দেখায় বলতো? এই কি হলো? কি একটা কথা কতক্ষণ ধরে বলছি, কানে যাচ্ছে না তোমার? নিজের পরিচয়পত্র দেখাও। কি পুষ্পা ভাই, তুমি কাঁদছো কেন? আর বলবেন না ম্যাডাম জি, সব গেছে সব। একবার আমি পাঞ্জাব মে গেছিলাম, কেন গেছিলাম জানেন? কেন? একবার পাঞ্জাব মে আমি ও পালক পনির বানানো শেখার জন্য গেছিলাম, ফেরার পথে উঠে রিনে করে ফিরছিলাম, তখন আমার সিট ছিল একদম উপরের বাঙ্কে, আর নিচে একদম নিচে আমার ও কাগজপত্রের তলিয়াটা ছিল। বাস এক মুখ পোড়া চোর এসে আমার সব কিছু চুরি করে নিয়ে চলে গেল, সব শেষ হয়ে গেল। আমার কাছে ও কাগজপত্রগুলো থাকলে না আমি এতদিনে ও বিদেশ চলে যেতাম। ওখানে গিয়ে ও আমেরিকায় গিয়ে আমি সাহেবদের কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেতে খাওয়াতাম, তা না গেল সব, গেল সব, গেল আমার সব চুরি হয়ে গেল, আমার পোড়া কপাল গো, সব চুরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে পুষ্পা ভাই, থেমে যাও থেমে যাও, আর কেঁদো না এভাবে। এই না তুমি বলো যে I hate tears, তাহলে তাহলে এভাবে কাঁদছো কেন তুমি? তোমরা কিন্তু ওর কথায় কান দিও না, सब किन्तु नाटक करछे सब चुरी करे पालानोर प्लान। खबरदार साहब जी, खबरदार, आमाके चोर बोलेछेन तो। आमी किन्तु ओ पुलिस अफिसार ओ बुलबुल पांडेर बाड़ीते भी काज करेछि। आमी किन्तु उल्टे चोर धरते पारी। निहात ओ बुलबुल पांडे साहेबेर ट्रांसफार হয়ে গিয়েছিল তাই আমাকে কাজটা ছাড়তে হয়েছিল। বুঝতে পেরেছি। তার মানে তোমার কোনো পরিচয়পত্র নেই তাই তো? নেই। এই সবজি। এই কাজজন কেন? আপনার যে সব জরুরি কাগজপত্র চুরি হয়ে গেছে সেটা আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ সাহেব জি জানিয়েছি পুলিশকে। ও পুলিশ আমাকে একটা কাগজে সব কিছু লিখে ভি দিয়েছে। আমি দেখাচ্ছি अभी। हां ये तो देखिए साहब जी। सब तो ठीक ही आछे, तुमरा एनाके काजे रखते पारो। जय बाबाजी, जय बाबाजी। गुड जॉब अलोन, गुड जॉब। यू आर जीनियस। बस 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 ताले हाट बेला करे लाभ नहीं, तुम्हें काजे लेके पड़ो। एकदम मैडम जी, एक खुनी हमें काजे लेके पड़छी। ये बार ते के आपनारा शुद्ध आराम ही आराम करबेन। আমার যে কি আনন্দ হচ্ছে জয় বাবাজি। তাহলে ১৫০০ টাকায় খাওয়া পড়ায় তুমি কাজ শুরু করে দাও। একদম ম্যাডাম জি। তবে এক बात আছে, সেটা হলো যে हफ्ते में 2 बार আমাকে ও ভেজ খেতে হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, ও আমি একাই রান্না করে নিতে পারবো। আচ্ছা বেশ বেশ। তাহলে পুষ্পভাই তুমি থাকবে আমাদের ওই কোণার ঘরে, আর ওখানে তোমার বিছানা বালি সবকিছু দেওয়া আছে। আরে আরে চাচি জি আমি তো সবকিছু নিয়ে এসেছি, দেখবেন। এই হলো আমার বালিশ, এই হলো আমার চাদর, আর এই হলো আমার শতরঞ্জি। तुम्हें शतरंजीते शोबे? अरे मैडम जी इटा कोनो एमनी सेमनी शतरंजी नय, इटा जादुई शतरंजी आछे। उड़ान खटोला उड़ान खटोला माने? अरे ये शतरंजी कुड़े ना आकाश पथे एकेबारे उड़े बेड़ानो जाए। अरे जिस साल में वो फरवरी मास में 29 दिन होता है ना, वो 29 दिन पूर्णिमा और चंद्र ग्रहण एक साथ होता है। तो कौन ये शतरंजी उड़ते थके, ये शतरंजी ते एकदम पावर ऐसे जाए। ते कोताय पहले तुम्हारी शतरंजी? ये शतरंजी वो आमी जखनो আলাদিনের বাড়িতে কাজ করতাম উনার জিনেরও আমি বেশ কাজ করে দিতাম। ওই জিন একদিন খুশি হয়ে এই জাদুই শতরঞ্জি আমাকে দিয়ে দিয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই মিলে কি এর কথা শুনছো? মাথা খারাপ আছে তো? ना साहब जी, माथा तो खराब है नहीं, किंतु वो हमार पेट थोड़ा खराब। अच्छा मैडम जी, अपना देर बाथरूम टा कौन दिखे? शेकी गो, तुम यहाँ कौन बाथरूम जावे ना की? अभी अभी ना गेले हो बे, इकोन एक टू पेट टा गुजगुज करते। 13 मिनट बाद जाए। 13 मिनट? ठीक 13 मिनट। अच्छा अच्छा ठीक है, तुम एखन बासनगुलो मेजे फेलो देखी। स्ट्रेंजर की सब बोलছে, এত কিছু শোনার পরেও তোমরা একে কাজে রাখবে? বাবা চুপ কর না, সবই তো বুঝতে পারছিস। আর কি কোনো উপায় আছে আমাদের হাতে বল তো? सोच लीजिए चाची जी, हमाके जुदे अपनारा काजे राखें ताहुले किन्तु आपनादेर भालोई होबे। आपनादेर सब काम आमी करे देबो और आपनादेर सबाईके खूब हासि खुशिते राखबो, कारण आई हेट टीयर्स। ए आमार एकदम भालो लागछे ना, डिसगास्टिंग। आमी बेरोलाम। अच्छा पुष्पा भाई, आपनार मुखटा ना आमार खूब चेना चेना लागछे। चीना चीना, ओ अरे आपनार क्या आमाके ओ फिल्म स्टार लिपिका पाडुकोनेर मतो लागछे? होते पारे होते पारे। असल में की बोलें तो साहब, आमी तो एक समय ओई फिल्म स्टार लिपिका पाडुकोनेर बाड़ीतेओ काज करेछि, तखन तो आमी उनार मतोई साजगोज करताम। तार जन्यई तो आमार समस्त गाएर लोक, माने ओई कोल्हापुर आमार गा, ओई गाएर लोक सबाई आमाके बोलतो आमाके नाकि एकेबारे ओई लिपिका पाडुकोनेर मतो देखते। ताई होय तो आपनी एतो मिल पाच्छेन। अच्छा ताई नाकि? हाँ हाँ साहब जी, ताई होबे ताई होबे। अच्छा साहब जी, छोटा मुंह में एक बड़ा बात बोलबो? हाँ बोलून। साहब जी, आपनाके देखे मने होच्छे जे आपनार मने बहुत दर्द जमा होये आछे। सेटा সেটা আপনি কি করে বুঝলেন? আপনার চোখ দেখে। বাবা তুমি চোখ দেখে মনের কথাও বুঝতে পারো নাকি গো পুষ্পা ভাই? আরে হ্যাঁ হ্যাঁ আলসি ম্যাডাম, আমি শুধু চোখ দেখে নয়, আমি তো কপালে রেখা দেখেও সব কিছু বুঝতে পারি। এক মিনিট, এ দেখি এটা আছে, এটা দিয়ে আমি কপালে রেখা সব পড়তে পারি, মানে সবার ওই পাস ফুজার সব বলতে পারি আমি। মা তাই বুঝি? আচ্ছা পুষ্পা, তুমি এত কিছু জানলে কি করে গো? আমি আসল এক জ্যোতিষীর বাড়িতে কাজ করতাম, তখনই সব শিখে নিয়েছি। যেমন ওই সাবজিকে দেখেই বোঝা যাচ্ছে যে এই সাবজির মনে বহুত দর্দ আছে, সেই দর্দ কিন্তু আমি কম করে দিতে পারি। পুষ্পা ভাই, তুমি আকাশদার মনের কষ্ট কি করে কম করবে? এক মিনিট ম্যাডাম জি। সাবজি দেখি, सब कष्ट सब दर्द गिली गिली छू हो जाबे। ओ साहब जी काचेन केन? me, Puspabai. I hate tears. এসো, এইটাই তোমার ঘর, তুমি আজ থেকে এই ঘরে থাকবে কেমন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, একদম ঠিক বা ঠিক বা। আরে এই ঘর তো একদম बढ़िया আছে। ও কা বলতা है, ও দারুণ দারুণ ঘর আছে। আমাদের আলো থাকলে ঘরটাকে আরো সাজিয়ে গুছিয়ে রাখতে পারতো। আলো या कौन? आलो 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 আমাদের अरे बात की আছে आप लोग ये भावे কাচ্ছেন কেন? ये आलो कौन है? अरे आप लोग ইমন করে কাচ্ছেন যে মনে হচ্ছে ও আলো मर गई। এরম বলো না পুষ্পা ভাই, আমার বিশ্বাস যে আলো ঠিক বেঁচে আছে, ও ফিরে আসবে আমাদের কাছে। বমনি, মনটাকে শক্ত করো, সত্যিটা মেনে নিতে শেখো বমনি। আলো আর আমাদের মধ্যে নেই, ও বেঁচে নেই। সচ মে মর গই? কন থি ও? আলো আলো আমার ভাইয়ার বউ। ও মতলব ও দুঃখী বাবু, इसलिए ওনার চোখে মুখে इतना दर्द আছে, इतना কষ্ট আছে। আচ্ছা ঠিক আছে, এখন এখন থাক এসব কথা। শোনো পুষ্পা ভাই, তুমি দেখো এটাই তো তোমার ঘর, তোমার যদি এই ঘরটা পছন্দ না হয় তাহলে এখনই বলে দাও। ওই 3 তলার ওপরে আর একটা ঘর আছে, তাহলে সেই ঘরটা আমরা ব্যবস্থা করে দেবো, তুমি বলে দাও এখনই। আরে ম্যাডাম জি, এই ঘর একদম ঠিক আছে, এই ঘরে আমি আচ্ছেসে থাকতে পারবো, আর সব কিছুর উপরে ভালো করে নজর রাখতে পারবো। নজর রাখতে পারবে মানে? হ্যাঁ, আরে ওসব চোর ডাকাত এলে তো আমাকে নজর রাখতে হবে। ও বিড়াল কুকুর এই সব যদি চলে আসে। তুমি বেশ মজার কথা বলো পুষ্পা ভাই। যাই হোক, বলছি যে দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক কাজ, হ্যাঁ অনেক কাজ, অনেক বড় বাড়ি, ওদিক পিছন দিকে বাগানও আছে, অনেক তোমাকে কাজ করতে হবে কিন্তু। আরে প্যারি ম্যাডাম, কোই বাত নাই। কি কি বললে? প্যারি ম্যাডাম কেন? মতলব आप बहुत अच्छे हो, बहुत प्यारी हो, इसलिए हम ही अपना के प्यारी मैडम बोली डकबो। एकदम प्यारी मैडम, अपना के हंसते देखे की भालो लगछे, हमेशा ई भावे हंसते থাকবে। আর এই পুষ্পা ভাই যখন চলে এসেছে এই বাড়িতে তখন তো সব সময় আপনাদেরকে হাসাবে, আপনাদের চোখের জল বহাতে দিবে না, क्योंकि I hate tears. अच्छा अच्छा मैडम जी, আমাকে বলেন তো এই বাড়িতে কে কখন কি খায় আর কে কি খেতে ভালোবাসে এই সব বলে দিন তো। আমি এক চুটকি মারবো আর সব রান্না হয়ে যাবে। মানে তুমি এক চুটকিতে সব রান্না করে দেবে? কিভাবে? আরে ম্যাডাম, ও আমার কাছে তো জাদুই হাতা আছে, জাদুই খুন্তি আছে। তোমার কাছে জাদুই হাতা খুন্তি আছে? আরে হ্যাঁ প্যারি ম্যাডাম জি। আরে আমি যখন বেনারসে থাকতাম তখন আমার কাছে থাকার জন্য কোনো ঘর ছিল না, তখন এক মন্দিরের পাহাড়ে আমি ও সিঁড়ির মধ্যে ঘুমোচ্ছিলাম, তব अचानक কি अचानक কি হলো? अचानक কেউ একজন এলো, আমাকে ডাকলো, এ পুষ্পা পুষ্পা। আমি আঁখে খুললাম, আঁখে খুলে দেখি রোশনি রোশনি, তারপর ও রোশনির ভিতর থেকে একটু দেবী প্রকাট হলো। কে জানেন? সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তব উনি আমার হাতে এই দুটো, এক মিনিট ম্যাডাম জি, এই খুন্তি আর এই হাতা আমার হাতে দিয়ে বলল, পুষ্পাবাই তুমি এই দুটো রাখো, এই দুটো দিয়ে রান্না করলে রান্না জলদি ভি হবে আর স্বাদিষ্ট ভি হবে। আচ্ছা, আরে ম্যাডাম জি বলছি কি আমাকে কিছু ওয়াক্ত সময় দেবেন, मतलब আমাকে একটু ফ্রেশ হতে হবে, ও ফ্রেশ হয়ে সাজগোজ করে তারপর আমি আমার কাম শুরু করব। ও তুমি সাজগোজ করে কাজ করবে? হ্যাঁ প্যারি ম্যাডাম, আমি তো সাজগোজ না করে কামই করতে পারি না। एक समय तो আমি एक বুটিশিয়ানের বাড়িতেও কাম করতাম। বুটিশিয়ান মানে বিউটিশিয়ান? हाँ हाँ हाँ, सही पकड़े सही पकड़े। ओह अच्छा अच्छा। अरे प्यारी मैडम जी, हम तो बहुत अच्छा मेकअप करते पारी। वाह पुष्पा भाई, दारुण, तो खूब गुण। पुष्पा भाई